শুকাচ্ছে ছায়ায় আছে আছে আর আয়ারি, শুকাচ্ছে ছায়ায় আছে আছে আর আয়ারি, হাসি কান্নায় মিলেমিশে আমাদের এই বাড়ি, হাসি কান্নায় মিলেমিশে আমাদের এই বাড়ি, সুখে থাকি সব মিলে নিয়ে বাড়ি, সুখে থাকি সব মিলে নিয়ে বাড়ি, বড় বাড়ি বড় বাড়ি বড় বাড়ি। তুই আবার সুরুজ ভাইয়ের নাম মুখে নিছিস কেন? আমার কি সুরুজ ভাইয়ের নাম নিতে নিষেধ আছে নাকি? তুই কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করতেছিস। আরে কি বাড়াবাড়ি করলো? তুই যেমনে কইতাছস সুরুজ মনে হয় রাজপুত্র। রাজপুত্র না হলো আমাদের গ্রামের তো রাজপুত্র, তাই না? সুরুজ যেমন কথা দিয়া কথা রাখে নাই কখনো দেখছস? আমি দেখতেছিলাম আমার উপর তোকে বিশ্বাস কতখানি। যাই হোক, তো কি জানি আনতে হবো, এই কাদামাটি আর কচুরি পানা, তাই তো? ঠিক আছে আমি গেলাম। আমি বয়সে তোর বড় না, এক গ্লাস পানি দিতেই পার দিবি? বড় গিরি ফলাইতে হয়েছে ভাই, আজিওর ভাই, মনে হয় পরে আইসা পড়ছে ভাই, ওই যে কাপড় কাঁচার শব্দ শোনা যাইতেছে ভাই। চুপচাপ থাক, শব্দটা আমার ভালো করে শুনতে দে। আপা, ওই আপা, তোমার কি হয়েছে? কি হবে? বিশ্বাস করুন ধূপপুরি ম্যাডাম, আপা আপনার প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা ভক্তি ভালোবাসা আছে। প্রাক্তবি করতে শুরু বিচার করেন তার, আমি কিচ্ছু করি নাই, দয়া করে আমাকে মারবেন না। তোমার ঘুম হবে কি করে? এত বড় পরিবার, এতগুলো মানুষ, সকলের চিন্তা তো আপনার মাথার উপর, তাই না? তোর পরিবারের চিন্তার ধার দাঁড়ি নাকি? আমি আসলে কালকে রাতে একটা উপন্যাস পড়তেছি। কি উপন্যাস? দেবদাস। কিন্তু আমি বলবো লেখক শরৎচন্দ্র একটা দোষ করছে। উনি আবার কি দোষ করলেন? না মানে একটা মানুষে এমন ভাবে নিঃসঙ্গ করে মেরে ফেলতে হবে? আচ্ছা, উনি যেটা ভালো মনে করেছেন সেটাই করেছেন। পড়া শেষ হয়েছে? জি, পরশু পড়া শুরু করছিলাম, গতকাল গভীর রাত পর্যন্ত পড়ছি। তোমার দেবদাস পড়াটা একদম ঠিক হয়নি। আপনার কি মনে হয় আমি ছোট? আর কয়েক মাস পরে অনার্স পরীক্ষা দিব। আপনি বলেন তো, আপনি কোন সময় দেবদাস পড়ছেন সত্যি করে বলবেন। আমি ক্লাস 9 এ পড়েছিলাম। আর আমি অনার্সে পড়াশোনা। আর তাছাড়া আপনি তো জানেনই যে ছেলেদের থেকে মেয়েরা একটু আগেই পোক্ত হয়ে যায়। তুমি অনেক পোক্ত হয়ে গেছো, এবার লেখাপড়ায় কতটা পোক্ত একটু দেখি। আর শোনেন না, মানে দেবদাসরা এরকম ভাবে কষ্ট দেওয়ার কোনো মানে আছে? আচ্ছা, পার্বতীরও কি কম কষ্ট হয়েছে? না, পার্বতীরও কষ্ট হয়েছে, কিন্তু দেবের কষ্ট সেটা শুদ্ধ করা না। খুব মনোযোগ দিয়ে পড়েছো মনে হচ্ছে উপন্যাসটা। পড়তে পড়তে না আমি গল্পটার উপর একটা ছবিও এঁকে ফেলছি, সেইখানে দেবদাস হলেন গিয়ে আপনি আর আমি হলাম গিয়ে পার্বতী। এখন কিন্তু মার খাবে, পাকামি হচ্ছে না? আরে না না, আপনার কিন্তু দেবদাস হিসেবে সত্যি অনেক মানা। আমাকে মাফ করো, আমি দেবদাস হতে চাই না।
কপালে যদি পার্বতী থাকে তাহলে দেবতা সাথে থাকে। কিছু বললে না? কিছু না, শোনো, আমার কপালে পার্বতীও নেই, আমার দেবদাসও হওয়া হবে। ঠিক বলতেছেন তো, আমি কিন্তু আপনার কপালে কালো মেঘ দেখতে পাচ্ছি। শোনো, এই করোনাগিরি বাদ দিয়ে লেখাপড়া শুরু করো, শুরু করো, শুরু করো। দেখি এটা যে অনুবাদ করে রাখতে বলেছিলাম, করেছো? আসল কাজ থেকে ঠিক মতো করো, সারা দেবদাস করেছো। তাহলে রমিজের লগে কথা কয়া তোরা যা করবার করিস। বড়বাবু, আর একটু কথা ছিল যে, আমার লগে আয়। কি হলো, পড়ছো না কেন? পড়ছি তো। এভাবে পড়লে হবে না, মুখে শব্দ করে পড়তে হবে, যাতে আমি শুনতে পাই। পড়ো, জোরে জোরে পড়ো। Towards the concluding half of the 18th century, there were successive publications of various fragments of ancient poetry, essentially romantic. জি দাদা, আমার ছোটবেলায় আমি দেখছি, শমশের চাষা, আমার জ্যাডা, সবাদের বাপ কি সুন্দর পাতা খেলতো, লাডি খেলা, হাডুডু খেলা, পাতা খেলো কত হইতো। অনেক বড় করে আয়োজন করা হইতো, তাই না আব্বা? হ, 7 দিন ধরে মেলা চলতো, গাইবান্ধা, জামালপুর থেকে টিম আসতো, বড় বড় নৌকায় করে আসতো, আমাকে এই বৈঠকখানাতে তাদের থাকন খাওয়ানোর ব্যবস্থা করা হইতো, খাসি মাইরা তাদের খাওয়ানো হইতো। সেসব দিন গিয়েছে। চলো, লেখাপড়াটা সবসময় সময় মতো শেষ করতে হবে। তুমি দিন দিন পড়ালেখায় অমনোযোগী হয়ে যাচ্ছ, এটা কিন্তু একদম ঠিক না। আমি কি করব, আমার মন যা চায় তাই তো করব। অবশ্যই করবে, তোমার মন যা চায় সেটাই করবে, কিন্তু তার আগে তোমাকে বুঝে নিতে হবে যে যেটা করতে চাচ্ছ সেটা ভালো না মন্দ। আমার মন যদি মন্দটারই ভালো বলে? তোমার যা বয়স এখন মন্দটাকেই তোমার কাছে ভালো বলে বিবেচিত হবে, কিন্তু তারপরও যেটা ভালো তুমি না বুঝলে তোমার সিনিয়র কাউকে জিজ্ঞেস করে নেবে। আমার সাথে সিনিয়র তো আপনি, তাহলে কি এখন থেকে আমার সমস্ত কিছু আপনারা জিজ্ঞেস করবো? লেখাপড়া বিষয়ে তুমি যে কোনো কিছু আমাকে জিজ্ঞেস করতে পারো। আর আর কি, আর বিষয় যদি ব্যক্তিগত হয়ে থাকে তাহলে তুমি তোমার দাদা, ফুপু, মা, ওনাদেরকে জিজ্ঞেস করবে। ও আচ্ছা, লেখাপড়াটা মন দিয়ে করো, ঠিক আছে? আমি অ্যাডজাস্ট। এই তো সুরজ আইসে। সুরজ, তুই বড় পুকুরে হাডুডু খেলার নিয়মটা বুঝায় কো না। হয়েছে কি, গ্রামে তো অনেকদিন আনন্দ উৎসব হয় না, তাই ভাবতেছিলাম একটা খেলা ছাড়বো আর কি। সেটা ভালো কথা, কয় টিমের খেলা ছাড়বি? সেটা এখনো ঠিক করি নাই, 8টা টিমের মতো হইব। না দাদা, বেশিও হইতে পারে। না না, বেশি করা যাবে না, অনেক খরচের বিষয় তো। আরে খরচের কথা চিন্তা করতেছিস তুই, বড় ফুপু আছে না? এই তো আসল কথাটা বাইরে হইছে,
আমি কোনো টাকা দিবার পারব না। তোরা কথা কহ, আমি নামাজ পড়তে যাই। ও দাদা, বড় পুকুরে একটু কয়ে যান না, একটু বেশি করে টাকা দিতে। সেটা তোরাই কহ। আমিও যাই, মেলা কাম করে আস। বড় বাবু কিছু একটা কয়ে যান। চুপ থাক, পরে আইস। বড় বাবু থেকে টাকা নাও, দায়িত্বটা তোর উপরেই থাকলো। আচ্ছা ঠিক আছে, সেটা দেখা যাবে না। বড় বাবু তো তোর ছাড়া কিছু বোঝে না রে। আচ্ছা এখন চল চল। মার বন্ডার কথা একটু চিন্তা করল না। হ্যাঁ, ওরে দেখলে মাঝে মাঝে খুব খারাপ লাগে। আচ্ছা আমি যাই। এখন আবার কই যাও? বড় বাড়ি যাবো, জমিতে সার দেওয়া লাগবো, কুপুর কাছ থেকে কিছু টাকা নিয়ে আই। এই যে কিপটার কিপটা, হেই তোমারে টাকা দিব। কইছে তো দিব। আচ্ছা যাও। আর শোনো, অনেকদিন মায়েডারে দেখি না, কেমন আছে তাও জানি না। তুমি একবার যাইবা নাকি? মায়েডা কেমন আছে দেখে আসতা। ফোন করে তো খবর নিতে পারো, যাওয়ানোর দরকার কি? ফোন করলে তো হে শাশুড়ি ধরে, হের লোক আমার কথা কইতে ইচ্ছা করে না। ইচ্ছা না থাকলেও কোন লাগবে, কারণ মায়েডা তো তোমার। তুমি একবার যাও, কয়েকদিনই লাগা মেয়েডারে নিয়ে আসো। ঠিক আছে, আমি জামাইয়ের লোক কথা কইতেছি। আমাদের গ্রামের ঐতিহ্য, এগুলো ফিরিয়ে আনার জন্য আয়োজন। আচ্ছা স্যার, ঐতিহ্য কি? এই সেরেছে, ঐতিহ্য ঐতিহ্য হচ্ছে মানে আমাদের বাপ দাদারা যে কাজগুলো করতে সেগুলো হচ্ছে আমাদের ঐতিহ্য। ও বুঝছি, বেশ করেছো, এখন মন দিয়ে পড়ো। আ কোনো প্রশ্ন না, আগে লেখাপড়া। আমার সাথে একটাই প্রশ্ন, আপনিও কি হাডুডু খেলবেন? আমি খেলবো না, তবে আমাদের একটা টিম থাকবে, সেই টিম খেলবে। মেয়েদের জন্য কোনো খেলা নাই? কেন খেলবে নাকি তুমি? কেন, খেলাধুলা কি শুধু ছেলেদের জন্য? হ্যাঁ এটা ঠিক বলেছো, আসলে আমাদের গ্রামে মেয়েদের খেলার পরিবেশ কোথায়? শহরে কিন্তু এখন মেয়েরা ফুটবল ক্রিকেট সবকিছুই খেলছে। স্যার আমার আপাও কিন্তু ব্যাডমিন্টন খেলে। খেলার গল্প এখন শেষ, লেখাপড়া শুরু। কিরে কুসুম, তুই তখন আসমানে স্নান হয়ে গেছিস, এখন তোর আসোসি না। কি যে কন্যা চাষি, আমি হমু আসমানে স্নান, তাইলেই হয়েছে। তাইলে আসোস না কেন? চাষি আপনারা তো কইছি, ওই যে মিতালি ভাবি আছে না, তার সাথে কাঁথা সেলানের কাম নিছি, ওই জায়গায় দেরি হয়ে যায়, এখন আর আগের মতো সময় পাই না। হ তা কইসোস, তাইলে তো তুই এখন মেলা ব্যস্ত, বড় বাড়ির কাম আর করবি না? করবো না সেটা কি আমি কইছি নাকি? করমু, তাই আগের মতো সময় দিতে পারো। আচ্ছা তোর যখন মন চাইবো তখন আসিস। দে আসিয়া, দে কি কাজ করতে হইব, দে নাও সারছি মোটা এলো দাও।
আব্বা কাগজগুলোতে কয়টা সই দেন। কিসের সই? মামলার দিন তো চলে আইসে আব্বা, আপনার সই ছাড়া তো চলবো না। এর মধ্যে আমারে আবার টানটানি করছি, তুই যা পারিস কর। সবই তো আমিই করতেছি, তো আপনার জমি, আপনার সই ছাড়া চলবো কেমনে? আমি আর কদিন বাঁচব? এত জমি জমা নিয়ে আমি কি করুম? তুই এক কাম করতো, ওই উকিল সাহেবের সঙ্গে একটু কথা কয়ে আসিস। আবার কি এর কথা? না, সবগুলো জমি আমি এই দুই নাতিরে দিয়ে দিতে চাই, সেই ব্যাপারে কথা কয়ে আসিস। ভালো কথা কইছেন, দুই নাতিরে জমি দিবেন, আর আপনার নাতির ময়না হ্যাঁ কি দোষ করছে? ও ভালো কথা মনে করছস, এর তো কিছু দেওয়ান লাগবে। থাক, দেওয়ানের অনেক সময় পাবেন, এখন এইসব চিন্তা করে শরীরটা খারাপ করবেন না। আরে শরীর কি ভালো থাকে রে মা, তুই এক কাম কর, তুই যত তাড়াতাড়ি পারিস মামলাটা শেষ করে ফেলা। চেষ্টা করতেছি, নেন এই যে এইখানে এইখানে, হ্যাঁ ডাইনে ডাইনে একটু, হ্যাঁ দেন। এইখানে একটু উপরে আব্বা, জি দেখি মানে কি? আমার বাড়িতে আমি থাকবো না তো কে থাকবে? না এর আগেও তাই ছিলাম, তখন চাষি ছিল, আপনি ছিলেন না তাই। মা বললো তুমি নাকি ইদানিং ঘন ঘন আমাদের বাড়িতে আসো, কেন আসো? এমনি চাচির লগে গল্প করতে আসি। কিন্তু সেগুলো তো বাসি হয়ে গেছে, বাসি খাবার খাইলে আপনার পেট খারাপ করবো না? কিচ্ছু হবে না, আমি খেয়ে নিতে পারবো, তুমি এখন যাও। চলে যাবো? হ্যাঁ আমার অনেক কাজ আছে, আমাকে বাইরে যেতে হবে। আপনার কাজ আপনি করেন, আমি থাকি। বললাম তো তোমার থাকার কোনো দরকার নেই, আমার অনেক জরুরি কাজ আছে, তুমি বাড়ি যাও। কেমন আছো তোমরা? কলেজে যাচ্ছ বুঝি? জি। সুরজ ভাই আপনার লগে না আমার একটা কথা, মানে কথা ছিল। আচ্ছা তুমি কলেজে পড়ো কিন্তু শুদ্ধ করে বাংলাটা বলতে পারো না, এটা কি ঠিক? তোমার বান্ধবী তো খুব সুন্দর করে বলতে পারে, তাই না? জি। পরিরা কি খুব দেখতে সুন্দর হয়? যেখানে পরি বলেই কিছু নেই, সেখানে সুন্দর অসুন্দরের প্রশ্ন করতে আসছে। ওই যে মানুষ বলে না যে কোনো মেয়ে যখন সুন্দর করে সাজে তখন তাকে বলে যে দেখতে পরীর মতো লাগতেছে। ওটা এসেছে রূপকথা থেকে। আপনি যদি একটা পরীর মতো বউ হয় না খুব মজা হবে। আমার অনুরোধটা রাখবেন না। রাখবো তবে পরশু থেকে। কেন আজকে থেকে রাখবেন না কেন? কারণ আমি আজীবনের সাথে বাজি ধরেছি, ও বলেছে তোমাদের দিঘিতে নাকি ভূত আছে। আমি কাল রাতে সেই দিঘিতে নেমে প্রমাণ করব সেখানে কোনো ভূত পেতনি কিছু নেই। না আপনি যাবেন না। কেন আপনি যাবেন না? আমি গেলে সমস্যাটা কি? সেটা যদি আপনি বুঝতেন তাহলে তো।
আব্বা আমি কোর্টে যাইতেছি, দোয়া করেন। সাবধানে যাস মা, আর ওই করিদের লোকে কোনো ঝগড়া বিবাদ করিস না। এটা আপনি কি কইলেন আব্বা, ঝগড়া তো বাই যাই আছে, আর আপনি কোন ঝগড়া করিস না। না আমি তা কইতেছি না, কইতেছি যে ওর লোকে বেয়াদবি করিস না, সত হইলো তোর চাষা লাগে। আপনি না আব্বা, আসলে উনি যদি আমার কিছু কয় আমি কিন্তু উনারে সাইরা কথা কব না। আসি আমাদের এই বাড়ি হাসি কাহানায়।